আচ্ছা, আমি একটু বলি আমাদের এখন যেটা টপিক সেটা লাস্ট টপিক, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস। অর্থাৎ আমি ধরো মিনহাজুল আসিফ লিখে গুগলে সার্চ করলাম, হাতে ডান দিকে এরকম ফিচার্ড অবস্থায় দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? সো অনেকে মনে করে এটাই এটা এটা মানে অনেক পপুলার মানুষ হইতে হবে তোমার, তারপরে গুগল এটা নিয়ে আসবে, এরকম কিছু না। এখানে আসলে আমরা গুগল মাই বিজনেস নামে একটা টুল ইউজ করব, যেটার মাধ্যমে আমি আমার নিজের র্যাঙ্কটা এখানে নিয়ে আসতে পারবো, আমার অ্যাড্রেস নিয়ে আসতে পারবো, আমার ফোন নাম্বার আনতে পারবো, আমাকে কেউ অ্যাপয়েন্টমেন্ট করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো। তারপর হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার পোস্ট গুলা, দেখো এখানে আমি যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি সবগুলা কিন্তু এই যে গুগল মাই বিজনেসেও করি। এই এই জিনিসটা আমরা আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে, এই অ্যাকাউন্টটা করার মাধ্যমে আমরা এখানে র্যাঙ্ক করাইতে পারবো। অ্যাকাউন্ট করার জন্য যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো, তোমাদের একদম জিরো থেকে দেখাই দিই। আচ্ছা ভাইয়া, তুমি গুগল করো বা ব্রাউজারে লেখো business.google.com। BUSI BUSINESS .google.com। আচ্ছা, এখান থেকে আমরা আমাদের গুগল মাই বিজনেসটা সাজিয়ে ফেলতে পারবো, আর গুগল মাই বিজনেসটা সাজাতে পারলে আমাদের হাতে ডান দিকে চলে আসবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি আমার জিমেল দিয়ে সাইন ইন করবো। সাইন ইনে ক্লিক করো, সাইন ইনে ক্লিক করে তুমি তোমার জিমেল দিয়ে লগ ইন করো। আচ্ছা, এবার লগ ইন হয়ে গেছে, এখন আমি আমার যে নামটা আছে এই নামটা দিয়ে আমি গুগল মাই বিজনেস, এটা কিন্তু গুগল ম্যাপেও চলে আসবে তোমার নাম, তোমার নাম দিয়ে সার্চ করলে গুগল ম্যাপেও দেখাবে। সো আপাতত লেখো তোমার নাম, লেখো এখানে আমাদের সবাই যে যার যে ব্র্যান্ডিং নেমটা আছে সে ব্র্যান্ডিং নেমটা দিব। সবাই ফ্রিল্যান্সার ইউজ করতেছো? সুমন সুমন দুইবার, এটা কেমন ব্র্যান্ডিং হইলো ভাইয়া? তুমি কি এনাম দিয়ে ব্র্যান্ডিং করছো? আচ্ছা, ক্লিক করো, নিচে ক্লিক করো। আচ্ছা, সো বিজনেস ক্যাটাগরি ওয়েব ডিজাইন দিব আমরা। ওয়েব, আচ্ছা রিমোট অ্যাক্সেস দাও ভাই আমাকে, রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট করছি। ইংলিশ একটু ভালো হওয়া লাগবে, ছেড়ে দাও মাউস। আচ্ছা, আবার একটু রিমোট অ্যাক্সেস দাও। মাউস ছেড়ে দাও। ওয়েব ডিজাইনার ক্যাটাগরি দিলাম, নেক্সট। আচ্ছা, বিজনেস ক্যাটাগরি চুজ করার পর ওরা বলছে তুমি কাস্টমার ক্যান ভিজিট লাইক এ স্টোর অ্যান্ড অফিস। এটাও হাতে বাম দিকে দেখো, খুব সুন্দর ভাবে দেখাচ্ছে, এটা আসলে গুগল ম্যাপের কথা বোঝাচ্ছে। তো তুমি নিজেকে যদি গুগল ম্যাপে আনতে চাও তাহলে ইয়েস দিবা, না চাইলে নো দিবা। অবশ্যই আনতে চাই, সো ইয়েস দিব, এবং যে যে লোকেশনে বসে আসো অর্থাৎ তোমার বাসার অ্যাড্রেসে বসে এটা করবা, তাহলে কি হবে তোমার বাসার অ্যাড্রেসটা গুগল ম্যাপ অটোমেটিক্যালি নিয়ে নিবে। ভাইয়া এটা কি পরে আপডেট করা যাবে? পরে আপডেট করতে হলে অনেক মানুষকে দিয়ে রিপোর্ট করে আপডেট করতে হবে, ঠিক আছে, ঝামেলার। সো এখানে হচ্ছে তোমার অ্যাড্রেসটা লেখো, পুরো লেখা লাগবে না, জাস্ট সংক্ষেপে লিখো। আচ্ছা ভাই, তাহলে আমরা যদি আমাদের লোকেশন কোনো সময় সুইচ করি তখন? লোকেশন সুইচ করলে এটা চেঞ্জ করার জন্য কয়েকজন মানুষকে দিয়ে রিপোর্ট করাইতে হবে, তখন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, যাই এটা হোক, কয় টাকা যাবে না লোকেশনটা? চেঞ্জ করা যাবে, লোকেশন ম্যাপটা চেঞ্জ করা এখন যাবে। না দিলে কোনো সমস্যা হবে? আচ্ছা ভাই, আমি এখন তো অন্য এক জায়গায় আছি, তাহলে আমি কি এই জায়গার লোকেশন দিব না আমার হোম অ্যাড্রেস দিব? তুমি যেখানে বেশিরভাগ থাকবা সেটাই দিবা, আচ্ছা আচ্ছা পোস্টাল কোড দাও। ভাইয়া, এই অ্যাকাউন্টটা আমি আগেই খুলছি, তো ওইখানে আমার অ্যাড্রেসে একটু সামান্য একটু স্পেলিং মিস্টেক হয়েছে, সেক্ষেত্রে অ্যাড্রেস কি এডিট করে করা নিতে যায়? পারবা, হ্যাঁ business.google.com এ গিয়ে অ্যাড্রেস এডিট করে নিও।
আচ্ছা ডান, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, এখন আমি নেক্সট দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এবার দেখো অটোমেটিক্যালি ম্যাপ আমার লোকেশনটা নিয়ে নিছে, এখানে হাত দেওয়ার কোনো দরকার নেই। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আচ্ছা তারপর হচ্ছে তোমার কি, আচ্ছা ডু ইউ প্রোভাইড ডেলিভারিজ অর হোম অ্যান্ড অফিস ভিজিট? ইফ ইউ ভিজিট ডেলিভারি ইউর কাস্টমার ইউ ক্যান লেট দেম নো, এটা না দিলাম। নেক্সট ফোন নাম্বার দাও। সবাই ডোমিনোস টিং নিছো না? হ্যাঁ হ্যাঁ আমরা ডোমিনোস টিং নিছি। ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দাও। ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ থাকবে আগে। ভাইয়া ওয়েবসাইট ইউআরএল কি পরে দেওয়া যাবে? দেওয়া যাবে। আচ্ছা ডান, ওয়েবসাইট দেওয়া হয়েছে, তারপর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা সো এখানে তুমি কি গুগলের কাছ থেকে আপডেট পেতে চাও? ইয়েস, নেক্সট। আচ্ছা সো ভেরিফাই করার জন্য একটা অপশন আসছে, ইন অর্ডার টু ফুল ইওর। আচ্ছা ওকে, সো দেখো নতুন একটা সিস্টেম আসছে, এখন মোবাইল দিয়ে ভেরিফাই করা যায়, ইমেল দিয়েও ভেরিফাই করা যায়। কারো কারো ভেরিফিকেশনের জন্য পোস্টাল কোড অপশন আসবে, ঠিক আছে? পোস্টাল কোড মানে কি, তোমার জিপ কোডটা আর কি, পোস্ট কোড, পোস্ট অফিসে তোমার একটা কোড পাঠাবে, ওইটা একটু লেন্দি প্রসেস, 14 দিন লাগবে তোমার পোস্ট অফিসে। পোস্ট অফিস থেকে তোমাকে ফোন দিতে পারে, সাধারণত ফোন দেয় না। তুমি 14 দিন হওয়ার পর পোস্ট অফিসে গিয়ে বলবা গুগল থেকে আমার নামে কোনো মানে পোস্ট কার্ড আসছে কিনা, যদি আসে আমাকে দেন, আমি আপনাকে টাকা দিব। সো 200-300 টাকা অ্যাডভান্স করে রাখলে কোনো পোস্ট কোড যদি আসে তোমাকে পাঠায় দিবে, অথবা তুমি গিয়ে নিয়ে আসবা, এটা একটা অপশন। আর কেউ যদি লাকি থাকো তাহলে এরকম ফোন বা ইমেল ভেরিফাই করে এখনই ভেরিফাই করে ফেলতে পারবা, ঠিক আছে? সো আমি মোবাইলে এখন আসলে কোডের মাধ্যমে ভেরিফাই করতে পারবো, টেক্সটে ক্লিক করলাম। মানে সবার আসবে না এই ইন্টারফেসটা এক্স্যাক্টলি, সবার এটা আসবে না, কারো কারো মোবাইলে আসবে, কারো হচ্ছে তোমার পোস্ট অফিসে আসবে, ঠিক আছে? পোস্ট কার্ড হিসাবে, ভয়ের কিছু নাই। পোস্ট কার্ড, পোস্ট অফিসে পোস্ট কার্ড না আসলেও অল্টারনেটিভ সিস্টেম আছে, ওটা আমি বলে দিব পরে। আচ্ছা ভাইয়া তোমার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা কোড আসছে মেসেজে, কোডটা একটু চেক করে মোবাইল থেকে এখানে বসাও। তোমার কি কোড আসছে? আচ্ছা কোড চলে আসছে, ভেরিফাই, আমার প্রোফাইল ভেরিফাই হয়ে গেল, ডান। ভালো করে খেয়াল করো, ভেরিফাই হওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সার্ভিস লাইন গুলা বাড়াবো। যেমন আমরা কি কি কাজ করি, আরো ই কমার্স ডিজাইন করি, তারপর হচ্ছে ওয়েবসাইট তৈরি করি, ধরো বিজনেস ওয়েবসাইট, নেক্সট নেক্সট না সরি ভুল বললাম, তো আরো কিছু দিব। আমি একটু ব্যাক করি, ব্যাক করার তো অপশন আছে, পরে অ্যাড করা যাবে, সমস্যা নেই। আচ্ছা বিজনেস আওয়ার, আমরা যেহেতু ভার্চুয়ালি কাজ করি, আমরা 7 দিনই ওপেন, 24 ঘন্টাই ওপেন, সব অন করে দিলাম। আচ্ছা এখানে দেখো একটা অপশন আছে ওপেন সেট, ওপেন সেট 24 আওয়ার সবগুলোতে দিয়ে দিবা। সবাই কি বুঝতেছো? কারো কি কঠিন লাগতেছে? না ভাইয়া বুঝতেছি। আচ্ছা নেক্সট নেক্সট দেওয়ার পর এখন আমাদের মেসেজ পেতে চাই কি না, ইয়েস অবশ্যই চাই, একসেপ্ট মেসেজ অন করা থাকবে, দেন নেক্সট। আচ্ছা এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে খুব সুন্দর একটা বায়ো লিখবা। সো আই এম আ ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনার অ্যান্ড ই-কমার্স এক্সপার্ট, ইফ ইউ ওয়ান্ট টু হায়ার মি ইমেইল হিয়ার, তোমার ইমেল অ্যাড্রেসটা দাও। আচ্ছা 1 মিনিট, সবাই কি বিজনেস ইমেল বানাইছো?
না না বিজনেস ইমেল বানানো বানানো দেখছি, নাই। জি ভাই করা হয়েছে বিজনেস ইমেল। সবাই একটু বিজনেস ইমেলটা বানাই। আচ্ছা না থাকলে তোমার বিজনেস ইমেল থাকলে বিজনেস ইমেল দাও অথবা জিমেল দাও। যে ভাই স্ক্রিন শেয়ার করছো, হ্যাঁ আচ্ছা ডান। তো নেক্সট, এবার আমাদের মানে কিছু ছবি অ্যাড করতে বলতেছে। সো ছবি, তুমি যেইখানে কাজ করো সেখানকার কিছু ছবি দিবা, অর্থাৎ তোমার ল্যাপটপ সহ তোমার টেবিলের একটা ছবি দিবা, তোমার রুমের একটা ছবি দিবা, তোমার লোগো আপলোড করবা। এটা আমি একটু পরে করতেছি, ঠিক আছে? স্কিপ। তা তোমার একটা ছবি দিয়ে দিই আপাতত। ভাইয়া তোমার একটা ছবি আপলোড করো পিসি থেকে। এই ছবিগুলো ডাইরেক্ট গুগলে ইমেজেসে গেলে দেখা যাবে। তোমার কি ছবি আছে পিসিতে? আচ্ছা ভাই, বিজনেস ইমেইলটা যদি একটু বলতেন। বিজনেস ইমেল ওই যে আমরা ইয়াতে করছিলাম, সি প্যানেল থেকে ইমেল করছিলাম। তোমার মনে হয় করা হয় নাই এটা থেকে? আচ্ছা আমি দেখাই দিব। আচ্ছা এখানে আমি স্কিপ করলাম, অ্যাডভার্টাইজিং এখন করব না। ভাইয়া বিজনেস ইমেইলটা দেখে দিলে ভালো হয়। আচ্ছা দেখাই দিচ্ছি। তো আমার বিজনেস প্রোফাইল অলমোস্ট রেডি, কন্টিনিউ। এই হলো আমার ড্যাশবোর্ড, ডান। আচ্ছা এখন তোমরা যেটা করবা, এই অ্যাকাউন্টটা করার পর সবাই সবার কাছ থেকে রিভিউ নিবা। আচ্ছা আমরা একটু দেখে আসি, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, ইনফোতে কিছু মিসিং আছে কিনা। ইনফোতে আমরা একটু ঘুরে আসি। ইনফোতে এই যে দেখো, তোমার ভিউ অন সার্চে ক্লিক করলে তুমি দেখবা সার্চের রেজাল্টে তোমাকে কেমন দেখাচ্ছে। এই যে ফ্রিল্যান্সার সুমন সুমন চলে আসছে, দেখছো? সহজ না? সবাই ক্লিয়ার? এটা কিন্তু অনেকে বলে যে আসলে তোমাকে অনেক পপুলার মানুষ হইতে হবে, এভারেস্ট জয় করতে হবে, তারপর তুমি তোমাকে গুগল এরকম দেখাবে, এরকম কিছু না, ঠিক আছে? জাস্ট এটা গুগলের একটা ফিচার, গুগল মাই বিজি। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ আমি ওই যে আপনার ফার্স্ট ব্র্যান্ডিং ক্লাসের পরে শীট থেকে দেখে অ্যাকাউন্টটা করছিলাম, বাট 24 আওয়ার্স পরে গুগলে সার্চ দিয়ে পাইছি, 3 দিন পরে সম্ভবত এটা সাসপেন্ড হয়ে গেছে। আচ্ছা অন্য আরেকটা জিমেইল দিয়ে আবার করো, ঠিক আছে? দিস লোকেশন হ্যাজ বিন সাসপেন্ডেড ডিউ টু কোয়ালিটি ইস্যু, মানে এটা লেখা আসছে আসছে আমার আজকে ভিডিওটা দেখে আরেকবার করো অন্য একটা ইমেল দিয়ে। এই দেখো আমরা কিন্তু অ্যাপ করে ফেলছি, ঠিক আছে? অন্য ইমেল দিয়ে করতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চাও, এই যে ইনফোতে গিয়ে অ্যাড্রেসটা এখান থেকে চেঞ্জ করে নিবা, কিন্তু ম্যাপের লোকেশনটা চেঞ্জ করা এখন যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা সার্ভিস এরিয়াতে আমরা আরো কিছু সার্ভিস অ্যাড করি। হ্যাঁ অ্যাড সার্ভিস এরিয়া। আমি এখান থেকে ট্রাই করছি কিন্তু আমার অ্যাড্রেসটা মানে আমি এটা এডিট করতে পারতেছি না। কেন পারবো না? এই যে এখানে এডিটে ক্লিক করবা, এই যে, ঠিক আছে? আচ্ছা সো সার্ভিস এরিয়াতে কি আছে দেখি, অ্যাড সার্ভিস এরিয়া। ও আচ্ছা থাক, এরিয়াতে আমরা কিছু দিব না, ঠিক আছে যেমনি আছে এমনি থাক। আর কি আছে? আর হচ্ছে স্পেশাল আওয়ার, ফোন নাম্বার আছে, ওয়েবসাইট, অ্যাপয়েন্টমেন্ট লিংক। তোমরা কি নিজেদেরকে অ্যাপয়েন্ট তৈরি করতে পারো অ্যাপয়েন্টমেন্ট? আচ্ছা আমি একটু দেখাই দিই খুব ছোট করে। হ্যাঁ ক্যালেন্ডলি নামে একটা প্ল্যাটফর্ম আছে, একটু খেয়াল করো, calendly.com। অ্যাপয়েন্টমেন্ট মানে কি আমি একটু দেখাই। ধরো তোমার সাথে কেউ ডিসকাস করতে চায়, কেউ যদি মিনহাজুল আসিফ লিখে গুগল করে তাহলে দেখবে আমার এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট, মিনহাজুল আসিফ না করবেন বিড়িতে অ্যাপয়েন্টমেন্ট সম্ভবত দেওয়া আছে। করবেন বিড়ি লিখে গুগল করলাম, করবেন বিড়িতে এইখানে দেখো এই যে অ্যাপয়েন্টমেন্ট করার অপশন আছে ক্যালেন্ডলি। আচ্ছা ধরা যাক আমার সাথে কেউ একজন অ্যাপয়েন্ট করবে, সেইখানে দেখো অ্যাপয়েন্টমেন্টের অপশন আছে, 30 মিনিটস একটা অ্যাপয়েন্টমেন্ট।
যে যেদিন আমি অ্যাভেলেবেল আছে সেই সেই দিনগুলো দেখানো আছে। এখানে ক্লিক করলাম, আমি স্লট দিয়ে রাখছি 5টা থেকে 5টা 30, 5টা AM, এতটা AM, ঠিক আছে। তো সেই স্লটে আমি ক্লিক করলাম, ক্লিক করে কনফার্মে ক্লিক করলো। ক্লিক করার পর কে বুকিং দিছে, suman@gmail.com, ফোন নাম্বার দিল কিছু একটা, কি ইস্যু নিয়ে বুকিং করতে চাচ্ছে, ঠিক আছে। শিডিউল ইভেন্ট শিডিউল করে ফেললে কাজ শেষ। সবাই কি ক্লিয়ার? এটা কি তৈরি করতে পারো? না না, আমরা ট্রাই করি নাই কখনো। আচ্ছা, সো calendly.com এ যাবা। এখন আমরা চাচ্ছি কি ওই ফ্রিল্যান্সার সুমন সুমন কেও যাতে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে যে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল, বলতে পারবো? টপিক শেষ করি তারপরে। আচ্ছা আচ্ছা, এবার আমরা এখানে আমরা ফার্স্টে লগইন করব আমার ইমেল দিয়ে। খুব সহজ, দেখো যেহেতু আমার অ্যাকাউন্ট নেই, আমি সাইন আপ করব। তোমার ইমেলটা দাও। আচ্ছা এখানে আছে ইমেল, ইমেলটা দিয়ে সাইন আপ। গুগল এটা চাইলে করতে পারো, না চাইলে নাই। জাস্ট দেখাই দিচ্ছি, এখানে আসলে অ্যাপয়েন্টমেন্ট একটা লিংক দেওয়া উচিত, যাতে তোমার সাথে যে কেউ কন্ট্যাক্ট বা যে কোনো কিছু করতে পারে। আচ্ছা ডান। এখানে তোমার ক্যালেন্ডার লিংকটা কি হবে? এখানে আমরা একটু সোজা আচ্ছা ভাই, আবার রিমোট কন্ট্রোল দাও। আচ্ছা এখানে দেখো আমরা ওর নামেই দিচ্ছি, হ্যাঁ, ফ্রিল্যান্সার সুমন সুমন দুইবার। আচ্ছা ডান, ঠিক আছে। টাইম জোনটা আমাদের এশিয়া ঢাকা করে দিব, ঠিক আছে, ঢাকা লিখলেই পাবা। ডান, কন্টিনিউ, কন্টিনিউ। কোন কোন দিন তুমি অ্যাভেলেবেল থাকবা এবং কয়টা থেকে কয়টা? মনে করো আমি শুক্রবার দিন বন্ধ রাখবো আর শনিবার দিন বন্ধ রাখবো, বাকি সব দিন থাকবো। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু 24 ঘন্টা দেওয়া যায় না, নির্দিষ্ট দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা। তো ধরা যাক আমি সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো। তো 7 PM থেকে ধরা যাক 8 PM, হ্যাঁ 1 ঘন্টা শিডিউল। এই এই দিন আমি 7টা থেকে 8টা পর্যন্ত অ্যাভেলেবেল, কন্টিনিউ। আচ্ছা তো কিসের কিসের উপরে তুমি সাপোর্ট দিবা? আমরা ফ্রিল্যান্স কনসালটেন্সি দিতে পারি, আদার দিতে পারি, বা ফ্রিল্যান্স দিতে পারি, ঠিক আছে। ফিনিশ। ডান। এটা তো স্লো কেন? আচ্ছা এই যে চলে আসছে। আচ্ছা মিটিংটা 15 মিনিটও হইতে পারে, 30 মিনিটও হইতে পারে, আমি 30 মিনিটটা দেওয়া প্রিফার করি, ঠিক আছে। আচ্ছা এইবার আমাদের এই যে অ্যাকাউন্টে আমরা সুন্দরভাবে অ্যাকাউন্ট সেটিংস এ আমার একটা ছবি দিয়ে দিতে পারি। ছবি দিয়ে দিলে সবাই আমার সেই ছবিটা দেখবে, ঠিক আছে, আর কিছু দরকার নেই, হোমে গেলাম। এখন আমি এই 30 মিনিটের লিঙ্কটা আমি আমার অ্যাপয়েন্টমেন্টে বসাই দিব। এটা ওয়েবসাইটে বসানো যায়, পরে দেখাবো সেটা, ঠিক আছে। তাহলে আমরা লিঙ্কটাকে কপি করলাম, কপি করে গুগল মাই বিজনেসে আমাকে এই যে অ্যাপয়েন্টমেন্ট লিঙ্কটা এখান থেকে বসাই দিচ্ছি। অ্যাপ্লাই। এখন যদি আমরা এই পোস্টটা করি, সবাই কেমন হয় একটু দেখি, মানে এই লিঙ্কটাতে যাই কেমন হয় দেখি আসো। ধরো এই যে লিঙ্কটা মাত্র বানাইলাম,
যেটা দিয়ে আমি আসলে বুকিং করতে পারবো, সেখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন লিঙ্কটাতে গেলে দেখা যাবে ওকে বুক করার অপশন আসছে এবং নেট অনেক স্লো হয়ে গেছে। সবাই কি আমার কথা শুনতেছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এই যে ক্যালেন্ডার লিংকটাতে গেলে এই যে ওকে বুকিং করা যাবে, এই যে দেখো শুক্র এবং শনিবার বাদে সব দিন বুকিং করা যাবে। ঠিক আছে, ধরো আমি 14 তারিখ ওর সাথে বুকিং করলাম, টাইম দিলাম, কনফার্ম করলাম, ইজি তাই না? সো গুগল মাই বিজনেসে অ্যাপয়েন্টমেন্টের লিংকটা বসানো হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই হলো ব্যাপার, আর কিছু নাই। এইবার তোমাদের টাস্ক থাকবে পোস্ট করা। তুমি তোমার পার্সোনাল পোস্ট এখানে করবা না, ফ্রিল্যান্সিং নিয়ে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে তোমরা পোস্টগুলো করতে পারো। তো এখানে আমরা মনে করি যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট যে করা যাবে এটার জন্য একটা পোস্ট ক্রিয়েট করে ফেলি। ওকে, ইউ ক্যান অ্যাপয়েন্ট মি হিয়ার টু গেট আইডিয়া অ্যাবাউট ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, ওকে। এরপর আমি বাটন, বাটনে লার্ন মোর অথবা বুক নাও যে কোনো একটা দিলেই হবে, আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাকে যে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে পাবলিশ, এই যে একটা পোস্ট হয়ে গেল। সবাইকে বুঝছো পোস্টটা কিভাবে করতে হয়? এইখানে যত পোস্ট করবা তত বেশি, তুমি যখন এভাবে দেখো আমাদের এই যে মিনহাজুল আসিফ লিখে সার্চ করবা, দেখবা আমার অনেক পোস্ট আছে দিলাম। হ্যাঁ, এই যে দেখো গুগল মাই বিজনেসে পোস্ট গুলো কোথায় দেখা যায়, ফ্রিতে তুমি ট্রাফিক দেখে দেখাতে পারতেছো। এই দেখো, এই যে পোস্ট, এই যে পোস্ট, অনেক অনেক পোস্ট দেখছো। এই পোস্টে যে কোনো একটাতে ঢুকলে দেখবে এখানে খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে পোস্ট, ক্লিয়ার? প্রচুর ভিউ হয় এই পোস্ট গুলা। সবাই কি বুঝছো? আচ্ছা, এখন কি পোস্ট করবা? তোমাদের হাতে এখন লেখার মতো তেমন কিছু নাই, তোমাদেরকে আমি একটা আইডিয়া দিতে পারি। এটা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল আমরা পোস্ট করতে পারি, একটু নকল করব কিন্তু তারপর তোমাদের আসলে কিছু লেখা হবে, এটা তোমাদের জন্য সুবিধা। ধরা যাক আমরা কি শিখতেছি, ওয়ার্ডপ্রেস, তাই না? সো ওয়ার্ডপ্রেস রিলেটেড ব্লগ গুলো থেকে, ওয়ার্ডপ্রেস রিলেটেড ব্লগ গুলো আমরা একটু গুগল করতে পারি। আচ্ছা যাই হোক, তোমাদের গুগল মার্কেটিং সবাই বুঝছো না, আমি ব্লগটা দেখাচ্ছি কিভাবে ব্লগিং করবা, এবং সেই পোস্ট গুলো তুমি লিঙ্কডইনে, টুইটারে, সব জায়গায় করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমরা একে অপরের কাছ থেকে রিভিউ নিবা। কেমনে রিভিউ নিবা? হোমে যাবা, হোমে যাওয়ার পর এখানে দেখবা তোমার প্রোফাইল শেয়ারের জন্য লিংক শেয়ার করার অপশন আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে ছবি লোগোটাকে একটু অ্যাড করে নিও, 70% এটা 100% করে নিবা, লোগো অ্যাড করবা। আমি একটু ফটোসে জায়গাটা একটু দেখাই দিছি, তারপর এখানে আসতেছি। ফটোসে যাবা, ফটোসে যাওয়ার পর তোমরা তিন ধরনের ছবি পাবা, একটা হচ্ছে লোগো, লোগো আপলোড করবা, কভার ছবি, বুঝছো না কভার কোনটা, ক্যানভা দিয়ে কভার ছবি বানানো দেখাইছিলাম, ব্যানারটা। এই লোগোটা তো পরবর্তীতে চেঞ্জ করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে। সো এখানে একটা লোগো দিবা, একটা কভার ফটো দিবা, ঠিক আছে? তো এভাবে ছবিগুলো দিবা। এছাড়াও তুমি তোমার ওয়ার্ক স্টেশন বা যে যে ওয়েবসাইট গুলো বানাচ্ছ না, তোমরা ওয়েবসাইট গুলোর ফুল পেজের ছবি নিয়ে ছবিগুলো এখানে আপলোড করে দিবা, ক্লিয়ার? মানে আমরা হচ্ছে এই তিনটাতে তো সার্টেন তিনটা পিকচার দিতে পারবো না, হচ্ছে এক্সট্রা কোনো পিকচার দিতে পারবো? এই যে প্লাসে ক্লিক করলে এক্সট্রা পিকচার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যত খুশি হাজার হাজার, আমার আমার গুগল মাই বিজনেসে 5000 এর উপরে ছবি আছে। ওকে, তো তোমরা এখানে যেটা করবা, সবসময় এখানে প্লাসে ক্লিক করে করে তোমরা ছবি আপলোড করতে থাকবা, যে যে ওয়েবসাইট গুলো বানাচ্ছ। তোমরা ফুল পেজ স্ন্যাপ নিতে পারো কিনা আগে বলো। জি ভাই পারি। এক্সটেনশন দিয়ে পারো না, কথা বলে নাই তো? জি না ভাই। জি জি ভাই, না পারি ভাই, একটু দেখা দিলে ভালো হয় ভাই। ভাই দেখাই দিলে ভালো হয়। মনে করো কমেন্ট, তোমাদের এক্সটেনশনের উপর ক্লাস হয় নাই? না ভাই, না ভাইয়া। আমি কাজ করতে পারতেছি না,
এনিওয়েজ তোমরা একটু আমি ছবি কথাগুলো কেন বেঁধে বেঁধে যাচ্ছে এখন শোনা যাচ্ছে এখানে কিছু লিঙ্ক আছে দেখো লিঙ্ক গুলো শেয়ার করবা এই যে শেয়ার ইউর বিজনেস প্রোফাইল ক্লিক করছো না শেয়ার ইউর বিজনেস প্রোফাইলে ক্লিক করলে এই যে লিঙ্কটা পাইলা ঠিক আছে এই লিঙ্কটা তুমি যাকে দিবা সে রিভিউ দিতে পারবে ঠিক আছে ক্লিয়ার আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল যে গুগল রিভিউটা কি খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট রিভিউটা যত নিতে পারবা তত তোমার এটা এস্টাবলিশ হবে এবং আমার আমার কয়েকটা ফ্রেন্ড আছে ওরা জাস্ট অনেক ইমেল কালেক্ট করে রিভিউ করে ইনফ্যাক্ট পার রিভিউ ওরা হচ্ছে পেমেন্ট মোর দ্যান $30 রিভিউস আর গুড রিভিউটা গুগল অনেক ইম্পর্টেন্ট আচ্ছা এবার আমরা একটু দেখি রিভিউগুলা কেমনে নিতে পারি হ্যাঁ ধরা যাক আমি আচ্ছা ওকে আমি রিভিউটা আগে দেখাই দিই business.google.com এ গেলাম ধরো ধরো এটা একটা প্রোফাইল হ্যাঁ বিজনেস প্রোফাইল এরকমই আচ্ছা এটা টোটাল সব ভিডিও কি আপনাদের হ্যাঁ টোটাল সব ভিডিও আমাদের শেয়ার ইওর বিজনেস প্রোফাইল হ্যাঁ কপি করলাম এইবার আমি এখন মনে করো রিভিউ দিব পেস্ট এখন রিভিউ কেমনে দিবা ধরো তোমার তোমরা একজন একজনকে ইনবক্স করবা যে ভাই আপনার এই যে লিঙ্ক দিলাম আপনি রিভিউটা দেন তারপর আমি আপনার প্রোফাইলে রিভিউ দিচ্ছি তখন কি করবে সে এই লিঙ্কটা দিবে না এটা কি বুঝছো লিঙ্কটা দিলো আমাকে লিঙ্কটাতে এন্টার করলাম ব্রাউজারে এরপর একটু নিচের দিকে দেখো বাম দিকে রাইট এ রিভিউ ক্লিক করবা এটা কি বুঝছো টেক রিভিউ লিখে গুগলে সার্চ করে এইখানে দেখবে এই যে একটা রিভিউ দেখা গেছে দেখছো ওকে আচ্ছা এবার ওই যে ফুল পেজ যে স্ন্যাপটা নিবা সেটা দেখাচ্ছি ধরো এটা আমাদের এটা হচ্ছে আমাদের এজেন্সি কোম্পানি একটা ওয়েবসাইট মনে করো তোমরা এরকম ওয়েবসাইট বানাচ্ছ না নাকি পার্সোনাল ওয়েবসাইট টেবসে বানাচ্ছ না অনেক জি ভাই বানাচ্ছি এগুলো বানাচ্ছ সেগুলোর স্ন্যাপ নিবা আচ্ছা ওয়েবসাইটটা লোড হওয়ার পর তোমরা কি করবা এখানে একটা এক্সটেনশন আছে এক্সটেনশন নাম হচ্ছে অসাম ক্রোম এক্সটেনশন অসাম ক্রোম এক্সটেনশন এটা একটু ইনস্টল করে নিবা ঠিক আছে এটা কি বুঝছো এক্সটেনশন ইনস্টলটা হ্যাঁ হ্যাঁ এক্সটেনশন ইনস্টল এরপর এই যে অসামটাকে প্রিন্ট করে দিবা তারপর তোমার যে ওয়েবসাইটটা লোড হইছে না এবার এই ওয়েবসাইটে মনে করো আমি এখন ফুল স্ন্যাপ নিব হ্যাঁ ফুল পেজের একটা ওয়েবসাইটের স্ন্যাপ নিব এই যে অসামে ক্লিক করলাম ক্যাপচারে গেলাম এখানে দেখো ফুল পেজ নামে একটা অপশন আছে ফুল পেজে ক্লিক করলাম আমাকে এখানে একটু সাইন আপ করতে বলবে সাইন আপ করে নিচ্ছি সাইন আপ হয়ে গেছে এবার এখানে গিয়ে ফুল পেজে ক্লিক করলে আমাকে এই যে ফুল পেজের স্ন্যাপটা নিয়ে দিবে সেটা আসতেছে আসতে থাক আচ্ছা তো এটা লোড হওয়ার পর ফুল পেজে স্ন্যাপ চলে আসছে একদম পুরো পেজ মিউট করো একটু কাইন্ডলি আচ্ছা এবার আমি মনে করো এটা আমার গুগল মাই বিজনেসে দিতে যাচ্ছি পোস্ট হিসাবে ছবিটা ডাউনলোড হয়ে যাক
এই ডাউনলোড বাটনে ক্লিক করলে চলে আসবে। ঠিক আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে যে ফুল পেজ স্ন্যাপটা চলে আসবে। তারপর তুমি গুগল মাই বিজনেসে যাবা। গুগল মাই বিজনেসে যাওয়ার পর তুমি কি করবা, ফটোসে যাবা। ফটোসে যাওয়ার পর এভাবে প্লাসে ক্লিক করবা। প্লাসে ক্লিক করার পর ছবিটা এখান থেকে আপলোড করবা। এখানে আরো কিছু ছবি আছে, ধরো এটা দিলাম, এই যে ছবিটা আপলোড করলাম ওয়েবসাইটে। ঠিক আছে, তো ছবিটা কিসের উপরে, ওয়েবসাইট বানানোর উপরে। এই যে ছবিটা আপলোড হয়ে গেছে না, এই ছবি একবার প্রচুর ভিউ হবে এগুলা। এটা কি বুঝছো? সবাই কি বুঝছো? জি ভাই, জি ভাই, হ্যাঁ বুঝছি। আচ্ছা, কি পরিমাণ ভিউ হয় আসো আমরা করবেন বিড়ি একটা কিছু ছবি দেখাই। কোডম্যান বিডি তো একটা ব্র্যান্ড, আমরা তো এখনো হইনি, আমাদেরটাও কি হবে নাকি? আমাদেরটাও হবে, গুগলে প্রচুর মানুষ সার্চ করে। আচ্ছা, এখানে আমরা যদি ফটোসে যাই, ফটোসে গেলে দেখবা প্রত্যেকটা ফটোস, এটা দেখো 66,000 ভিউ হইছে। তারপরে সিম্পল কিছু ছবি সবার সাথে, কিছুদিন আগে দিছি, দেখো 14, 10, 24, 82, এরকম প্রচুর ভিউ হবে। এগুলো কি ম্যানুয়ালি ট্রাফিক টানতেছো না তুমি? কোনো অ্যাড বা প্রমোশন করা লাগতেছে? কোনো পেইড কিছু করা লাগতেছে? কিছুই করা লাগতেছে না। সো এইভাবে ছবিগুলো প্রমোশন হয়ে যায় একেবারে ফ্রি প্রমোশন ভাই। ওকে ডান, সবাই তো বুঝে গেছো না? কি জানি দেখাবো বলছিলাম লাস্টে, ইমেল বিজনেসটা না, আর্টিকেল। এইভাবে ওই যে আর্টিকেল লিখবো, পোস্ট। হ্যাঁ, আমরা আসলে একটু নকল করা শিখি। সো ধরা যাক তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছো। ওকে, সো ওয়ার্ডপ্রেসে কি কি হইতে পারে? ধরো বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, তাই না? তারপরে হচ্ছে তোমাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইট দেখাইছে না? বেস্ট ওয়ার্ডপ্রেস, হ্যাঁ পোর্টফোলিও ওয়েবসাইট দেখানো হয়েছে। পোর্টফোলিও থিম, বেস্ট ওয়ার্ডপ্রেস পোর্টফোলিও থিম দিয়ে গুগল করো। তোমাদের টপিক দেখানো হয়েছে মনে করো, আমি ধরো দেখাবো যে কিছুদিন পরে এলিমেন্টর একটা বিল্ডার। হ্যাঁ, বেস্ট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার বা ওয়াই এলিমেন্টর ইজ বেস্ট। এলিমেন্টর দিয়ে কাজ করতেছো না তোমরা? জি। তো ধরা যাক যে ওয়াই এলিমেন্টর ইজ বেস্ট। হ্যাঁ হ্যাঁ, আমরা এলিমেন্টর। আচ্ছা, এবার আমরা এখানে দুইটা ওয়েবসাইট তুমি মনে করো এভাবে ওপেন করো। হ্যাঁ, ওকে। এইবার তুমি গুগল ড্রাইভে চলে যাও, একটা ডক কে আমরা এই আর্টিকেল গুলোকে সংগ্রহ করে রিরাইট করব। খেয়াল করো, সো আমার টপিকটা কি, আমি এখন মনে করো ব্লগ লিখতেছি, ওয়াই এলিমেন্টর ইজ বেস্ট। ওকে, ডান ডান। সো এইবার আমি ব্লগটা এই যে এই দুই জায়গাতে মনে করো, আমি তো ব্লগ এখন লিখতে পারি না, আমি তো রাইটার না, তাই না? সো আমরা এখান থেকে কিছু লেখা নিব। হ্যাঁ, তো দেখো এখানে কিছু লেখা আছে, তোমার এত পরে কোয়ালিটি জাজ করার দরকার নেই, তুমি লেখা পাইছো এগুলো আপাতত বসাও। হুবহু আমরা দিব না, আমরা এগুলোকে চেঞ্জ করব। কেমনে চেঞ্জ করব বলতেছি, ধরো প্ল্যান এন্ড প্রাইসিং একটা প্যারাগ্রাফ পাইলাম, রাখলাম। ভাইয়া নোটপ্যাডে নিলে তো আর কপিরাইট হয় না, তাই না? না, কপিরাইট হবেই, কপিরাইটটা বাঁচানোর জন্য আমি সিস্টেম দেখাই দিছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা পেস্ট করলাম। হ্যাঁ, এবার আরেকটা পাশে একটা ব্লগ আছে, দুটা ব্লগ মিক্স করে লিখি, এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর রিভিউ। আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট আছে। হ্যাঁ, মনে করো এই শেষ, আর তেমন কিছু লিখবো না আমরা। হ্যাঁ, এখানে কিছু পয়েন্ট পেয়ে গেছি, খুবই ভালো, বেস্ট। ঠিক আছে, এইবার আমি এই আর্টিকেল গুলো হুবহু ইউজ করলে, আর্টিকেল কপিরাইট কখন হয় জানো? যখন পরপর দুইটা বা তিনটা লাইন সেম টু সেম হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করব, আর্টিকেল স্পিনার ইউজ করব। হ্যাঁ, ধরো আর্টিকেল রিরাইটার। রিরাইটার মানে কি, আর্টিকেলটাকে রিরাইট করবে। ধরো ইউ আর বিউটিফুল ওয়ার্ডটাকে ইউ আর নাইস লিখবে, মিনিং সেম থাকতেছে কিন্তু ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, যার কারণে কেউ বুঝবে না এটা কপিরাইটেড কিনা। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। সো এই যে আর্টিকেল রিরাইটারে গিয়ে, এখানে অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটাতে ঢুকো, স্মল এসইওটা খুব ভালো, বোট। আচ্ছা ডান, এখন আমরা ছোট ছোট করে প্যারাগ্রাফ নিবা। হ্যাঁ, পুরোটা নেওয়া যাবে না, এই যে এটা এতটুকু প্যারাগ্রাফ আমি, এটা তো কপিরাইটেড, তাই না? মানে আমি এটা অন্যখান থেকে নিছি। এখন এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। কেমনে চেঞ্জ করব? এখানে এসে এই যে পেস্ট কন্টেন্টে পেস্ট করলাম,
এবার ওকে বলবো তুমি রিরাইট করো আর্টিকেলটাকে, সে দেখবা অনেকগুলা ওয়ার্ড ঘুরাই ফেলবে, বুঝছো না? তাহলে মিনিং সেম থাকবে, এই যে সে এখন রিরাইট করতেছে। এগুলো একটু অ্যালাউ টালাউ করে দিও, তাইলে হবে। এ দেখছো অনেকগুলো ঘুরাই ফেলছে, দেখো রেদার ওয়ার্ডটা ঘুরাইছে, প্রোডিউস ওয়ার্ডটা ঘুরাইছে। তো তার মানে এখানে মিনিং সেম কিন্তু লেখাগুলো চেঞ্জ হয়েছে। দেখো এখানে তুমি মিলাইলে বুঝতে পারবা, দেখো ইনস্টিড এর জায়গায় লিখছে রেদার অফ, তাই না? তারপর এইমস টু হেল্প কে প্রোডিউস লিখছে, তাইলে এভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এই প্যারাটা দরকার নেই, যেটা রিরাইট করছি সেটা রাখলাম। এবার প্রাইস এন্ড প্ল্যান এর সেকেন্ড প্যারাটা, সেকেন্ড প্যারা কপি করলাম, কপি করার পর আবার দিব লেখা, লেখা দিয়ে বলবো রিরাইট করো। সবাই কি সিস্টেমটা বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা ফালাই দিয়ে এপারা দিলাম, ঠিক আছে? আচ্ছা মনে করো আমি পুরোটা রিরাইট করে ফেলছি, ওকে? আমার ব্লগ হচ্ছে এটা। এবার তুমি ক্যানভা দিয়ে একটা ছবি বানাও, পারবা না? ক্যানভা তো পারো সবাই, না? ক্যানভার একটা ফেসবুক পোস্টের জন্য ক্যানভাতে সব সময় আমরা ইউটিউব থাম্বনেল এর সাইজটা নিব। এখানে সার্চে লিখবা ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল এর যে সাইজটা এটা যে কোনো পোস্টের জন্য পারফেক্ট। আচ্ছা আমরা এখানে মনে করো খুব বেশি কিছু করব না ভাইয়া। ক্যানভার গুলো কি সবগুলাই কপিরাইট ফ্রি হয়? হ্যাঁ, আমরা কিছু লেখা চেঞ্জ করলে তো কপিরাইট ফ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা এটাই ধরলাম, বেশি না? ওয়াই এলিমেন্ট ইজ বেস্ট, আমার টাইটেল। সো আমরা এখানে দিলাম ওয়াই এলিমেন্ট ইজ বেস্ট ওয়ার্ডপ্রেস। এই লেখাটা একটু সরাই দিই, এগুলো ফালাই দিই, এগুলোর দরকার নেই। এখানে বেস দিলাম, এটাকে দিলাম বেস ওয়ার্ডপ্রেস, সেটাও ফালাই দিই। ছোট করতে হবে, লাইন হাইট কমাইতে হবে। যেহেতু তুমি লিখতেছো তোমার একটা ছবি থাকা উচিত। ডান, এখন একটা এলিমেন্টের আইকন থাকলে সুন্দর না? হ্যালো ভাইয়া। বলো ভাই, আপনি তো অনেকগুলো ব্লগ লিখছেন, ওগুলো যদি আমি ইংলিশে ট্রান্সলেট করে চালাই দেই? এখন আমি যদি কপিরাইট দিই তাহলে তো শেষ। তুমি এগুলো তো ইংলিশে ট্রান্সলেট হতে সেটা হবে দেন না ভাইয়া, কপিরাইট। আমি এখানে আমাদের কন্টেন্ট রাইটার আছে আলাদা, না এটা যে ইংলিশে হইতেছে তাহলে কি হবে? সমস্যা নেই, এইবার হ্যাশট্যাগে হ্যাশট্যাগে ভাইয়ার নামে একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন তাহলে। না আমার নামে হ্যাশট্যাগ দেওয়া লাগবে না, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা এখানে এটা আমাদের টাইটেলটা, হ্যাঁ এই ইমেজটা আমি যদি গুগলে পেতে চাই, অর্থাৎ ওয়াই এলিমেন্টর ইজ বেস্ট দিয়ে কেউ যদি গুগল করে ইমেজেস, যদি তুমি তোমার এই ছবিটা পেতে চাও তোমার এই ছবিটাকে এসইও করতে হবে। এসইও করার সিস্টেম সবাই জানো, ফার্স্টে রিনেম করে নিবা, এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর এখন আমি মনে করো পোস্ট করবো, সিমিলার টাইমে লিঙ্কডইনে করবা, টুইটারে করবা, ফেসবুকে করবা, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে করবা, গুগল মাই বিজনেসে করবা। ক্লিয়ার? আসো গুগল মাই বিজনেস এটা পোস্ট করি,
অরুণ বিড়ি থেকে না করে অন্য একটা থেকে করি, যেহেতু কপিরাইটেড কন্টেন্ট। আচ্ছা, সো আমরা এখানে দেখো পোস্ট নামে একটা অপশন আছে, পোস্টে গিয়ে আমি একটা পোস্ট লিখবো। পোস্টে ক্লিক করলাম, এখানে দেখো হোয়াটস নিউ নামে একটা অপশন আছে, ছবি দেওয়া যাবে কোন জায়গায়, অফার, ইভেন্ট, হোয়াটস নিউ, কোভিড আপডেট। আচ্ছা, ইয়া হোয়াটস নিউ দিই, ঠিক আছে, ছবিটা দেওয়া যাচ্ছে না এখানে। ওকে, সো এখন আমরা কি করব খেয়াল করো, ওই ছবি আছে, এই যে ছবি আপলোড, ছবি আপলোড দিলাম, লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিব। লেখা চলে আসছে সব, ঠিক আছে। সো এখানে বাটন লার্ন মোর, কিসের লিংক দিবা বলো তো, তোমাদের পার্সোনাল ব্লগ আছে না, পার্সোনাল ওয়েবসাইট তো আছে নাকি, পার্সোনাল ওয়েবসাইট লিংক দিয়ে দিবা। সবাই কি ক্লিয়ার? লেখা মাঝে মাঝে বেশি যেতে পারে, সেক্ষেত্রে ছোট করে দাও। আর তোমাদের ওয়েবসাইট আছে না? জি ভাইয়া আছে। তোমাদের ওয়েবসাইটেও সময় পাইলে এরকম পোস্ট গুলা করতে পারবা না? ওয়েবসাইটে তো ব্লগ পোস্ট করতে পারো নাকি? পোর্টফোলিও জি ভাইয়া পারে, পোস্টে গিয়ে অ্যাড পোস্ট দিয়ে ব্লগ পোস্ট গুলো করো রেগুলার, ঠিক আছে। সবাই এগুলো ক্লিয়ার? গুগল মাই বিজনেস অল ডান, অনেক একেবারে ক্লিয়ার।